সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেল ইউরোপের ফেসবুক পেজ এবং স্ট্রিট ডায়লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমদ ফৈসল চৌধুরী সুয়াব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো তারা চাই প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই প্রিয় দর্শক আপনারা জানেন যে সুনামগঞ্জের সাল্লা উপজেলায় একটি ঘটনা ঘটেছে সেটাকে কেউ কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বলছেন আতিল যারা আছেন বুদ্ধিজীবী তারা সেটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করতে চেয়েছেন এবং না বুঝে তারা ভেবেছিলেন যে যে দাঙ্গা করেছে সে হয়তো ওই হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিস এইসবের কোনো কোন সদস্য কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেই লোক আওয়ামী লীগের নেতা সে মেম্বার এবং যেটি ঘটেছে প্রিয় দর্শক সেটি আওয়ামী লীগের নেতা হোক আর বিএনপির নেতা হোক আর জামাত ইসলামের নেতা হোক দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের জন্য ঘায়াল করে এটি কেন আমরা সম্প্রতি লক্ষ্য করেছি প্রিয়দর্শক এই যে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে কি ঘটেছে আপনার এই যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই বিধানসভা নির্বাচনে আমি লক্ষ্য করেছি সে দেশের নেতারা ধর্মীয় উন্মাদনায় মেতে উঠেছেন সোশ্যাল মিডিয়া দেখলাম সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি কত ভালো হিন্দু তিনি প্রায় পাঁচ সাত মিনিট তিনি যে ভালো হিন্দু সেটি তিনি প্রমাণ করার চেষ্টা করছেন কারণ তার অপজিশন তার প্রতিদ্বন্দ্বী যারা তারা বলছে যে তিনি ভালো হিন্দু না এই যে হিন্দু মুসলিম যে রেস কার্ড খেলানো হয় কারা খেলে সব এইগুলা খেলে তারাই যারা হীন স্বার্থ এবং বাজে রাজনীতি করে এশিয়া উপমহাদেশে স্পেশালি এই ভারত উপমহাদেশে আমি দেখেছি আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখেছি যে যখন তারা কোনো কিছু না পান তখন তারা এই সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিমদের দিয়ে দাঙ্গা বাদিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করেন কিন্তু এই ভারত উপমহাদেশের মানুষগুলো হচ্ছে সহজ সরল তারা কখনো সব দাঙ্গায় নিজেকে জড়িয়ে দিতে চায় না আমি দেখেছি এই যে সাল্লার ঘটনার পর সাধারণ মানুষ কি বলছে তাদের বক্তব্যটা কি তারা হিন্দু লোক যারা তারাও বলছে যে এই মেম্বারের নেতৃত্বে সব ঘটনা ঘটেছে এবং সেখানে তাদের পূর্ব শত্রুতার জের ছিল এগুলো উঠে আসছে কিন্তু পত্রিকায় আবার কিছু কিছু পত্রিকা রয়েছে তারা আওয়ামী লীগকে সরকার দলকে ফোকাস করছে যে সরকারি দলের লোক দায়ী আরে ভাই সরকারি দলের লোক দায়ী হোক আর বিরোধী দলের লোকদায়ী হোক এটা তো আমাদের জন্য লজ্জার বিষয় আপনি পত্রিকাওয়ালারা সাংবাদিকদের উচিত কি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আপনি যেটা ঘটেছে সেটা নেবেন আপনি আঙ্গুল দিবেন কিসের জন্য প্রিয় দর্শক আমি এসব আমাকে খুবই কষ্ট দেয় খুবই পীড়া দেয় যে একজন মানুষ সে তো মানুষ হিসাবে রাজনীতি করবে আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমরা দেখেছি আপনারা ভূপেন হাজারিকার নাম শুনেছেন প্রিয় দর্শক ভূপেন হাজারিকার একটি গানের কলি বিখ্যাত সেই গানের কলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না সেই ভূপেন হাজারিকা যখন আমি দেখলাম তিনি শেষের দিকে একটি দলে যোগদান করলেন আমার খুব কষ্ট হয়েছে আমি খুব কষ্ট পেয়েছি যে যে মানুষ এই গান তিনি গাইতে পারেন মানুষ মানুষের জন্য মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ সেই বিখ্যাত গানের শিল্পী একটি করেন এখন যদি প্রিয় দর্শক আপনারা শুনেছেন সম্প্রতি এই বিধানসভা নির্বাচনে মিথুন চক্রবর্তী তিনিও ইদানিং রাজনীতিতে যোগ দিয়েছেন আমি জানি না এসব রাজনীতির শেষ কোথায় এখন কালকে যদি আমরা শুনি আগামীকাল পুনরায় জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ নজরুল এবং তারা বিজেপিতে যোগ দিয়েছেন তাহলে কি আপনারা অবাক হবেন আমি তো অবাক হব না কারণ এটি কি আপনি নির্বাচন করবেন আপনি রাজনীতি করবেন আপনি নির্বাচনের আগে হঠাৎ করে আপনি আরেকটি দলে যোগ দিলেন এটি তো রাজনীতি হতে পারে না একজন গায়ক একজন ভূপেন হাজারিকা একজন মিথুন চক্রবর্তী তারা তো গান গেয়ে ছবি করেই তো মানুষের মনিকূটায় তারা স্থান করে নিয়েছেন এখন তারা কেন আবার এই রাজনীতি করবেন এবং রাজনীতি যদি করতে হয় তাহলে গণমানুষের রাজনীতি আপনি করেন আমরা বাংলাদেশেও দেখেছি আমরা দেখেছি যে অনেক সময় এমন কিছু লোক সারা জীবন তিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন হঠাৎ করে তিনি নিজ পরিবর্তন হয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারপর তিনি নেতা হন মন্ত্রী হন এমপি হন এবং তার কর্মীরা যখন বলে যে লিডার আপনি তো আমাদেরকে কি দিয়েছিলেন পথ দেখিয়েছিলেন সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন আপনি কোনো পরিবর্তন হয়ে গেলেন তখন লিডারের জবাব তাকে আমার বয়স প্রায় সিক্সটির কাছাকাছি আমার কয়দিন বাঁচব আমি যদি এমপি মন্ত্রী এখন না হই তাহলে মরে গেলে তার কিছু হতে পারবো না এবং সেই এমপি মন্ত্রীরা সেই সমাজ পরিবর্তন যিনি দেখিয়েছেন বিপ্লবের জন্য যাদেরকে ডাক দিয়েছেন তারাই যখন মন্ত্রী এমপি হয়ে দুর্নীতি করেন আমার কাছে বিষয়টা খুবই কষ্টকর মনে হয় প্রিয় দর্শক আমাকে অনেকেই ভুল বুঝেন অনেকে বলেন যে আমি রাজনীতি করি বিএনপির রাজনীতি করি আওয়ামী লীগের রাজনীতি করি আরে বাই বিএনপি আওয়ামী লীগ আর এই যে ভারত উপমহাদেশে সব রাজনীতি হয় সব রাজনীতি মানুষকে আপনি ঠেলে দিবেন এই যে আজকে যেটি সাল্লা যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে নিরয় মানুষ মানুষ মানুষের দারিদ্রতা কি পরিমাণ দারিদ্রতা মানুষের দারিদ্র মানুষ এই এই সাল্লার মানুষদের যারা অত্যাচার করেছে এদের জায়গা আল্লাহ তালা কোথায় রেখেছেন তার স্বার্থকে তার স্বার্থ আঘাত করেছে এর জন্য মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিবে বেটা মাইক অ্যানাউন্সমেন্ট করেছে পুলিশ কোথায় ছিল ফরগেট গেট অ্যাবাউট আওয়ামী লীগ মামুনুল হক ইসলামী সংগঠন মানুষদেরকে তারা অত্যাচার করে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয় তার স্বার্থকে চরিতার্থ করার জন্য পুলিশ সেখানে ছিল না আজকে নাকি রেবের অস্থায়ী ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে এগুলা নষ্ট রাজনীতি না এইগুলা এবং এইগুলা দিনের পর দিন চলে আসছে প্রিয় দর্শক আপনারা যারা ব্রিটেনে বসবাস করেন আপনাদের অনেকেই একটি নাম মনে থাকার কথা ইনক পায়েল সত্তরের দশকে ষাটের দশকের শেষের দিকে তিনি ইমিগ্রেন্টদের নিয়ে আজেবাজে আজেবাজে কথা বলছিলেন তিনি কালো অ্যাটাক করেছিলেন তার মানুষদেরকে বিখ্যাত সেই উক্তি আপনাদের অনেকেরই মনে আছে প্রিয় দর্শক তিনি বলেছিলেন রিভার্স অব ব্লাড আমি জানি না আপনারা বলে গেছেন কিনা সেই ব্যক্তিকে তৎকালীন সময়ে তিনি ডিফেন্স সেক্রেটারি ছিলেন শ্যাডো ডিফেন্স সেক্রেটারি আমার যদি না হয় তৎকালীন সময়ে পার্টির লিডার করেছিলেন তাকে এইসব রাজনীতি যারা করে তাদেরকে জনগণের উচিত তাদেরকে প্রত্যাখ্যান করা আপনারা আজকে রাজনীতির নামে আপনারা কি শুরু করছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সেখানকার আই এস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি জন্ম হয়েছে এবং সেখানে আব্বাসী নামে এক ভদ্রলোকের উদয় হয়েছে প্রিয় দর্শক তিনি কার ইঙ্গিতে সব করছেন আমরা জানি না আমরা সব জানি আমরা সব বুঝি এবং পশ্চিমবঙ্গের মানুষেরও অজানা নয় যেমনিভাবে আব্বাসীর জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে ইদানিং আমরা দেখি বাংলাদেশে জন্ম হয়েছে মৌলানা মামনুল হক বাবু নগরী আরো অনেকেই আছেন যাদের ওয়াজ আমরা ইউটিউবে শুনি তারা কি আপনি ধর্মীয় রাজনীতিকে টেনে আনছেন কেন ধর্ম নিয়ে আপনি রাজনীতি করবেন কেন আপনি এইসব থেকে কি বেরিয়ে আসা যায় না আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতি করুন সেকুলার রাজনীতি সেকুলার রাজনীতি যদি করতে হয় আপনার আপনি করেন কিন্তু আপনি যখন নির্বাচনের আগে একটি দল গঠন করবেন তখন তো বুঝাই যায় যে সেখানে কোন অসৎ উদ্দেশ্য রয়েছে প্রিয় দর্শক এদের কে আপনি কি বলবেন রাজনৈতিক দেউলিয়া পড়ার থেকে তো এইসবের জন্ম হয় আজকে বাংলাদেশে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এটি কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হচ্ছে কিসের জন্য ভাই আপনার মানুষ তো বাধা দেয় না তৈনব পয়েল তো রিভার্স অফ ব্লাড কথাবার্তা বলে কি তিনি আজকে কোথায় ইতিহাসে রাস্তা করে নিক্ষুপ্ত হতে হয়েছে তাকে ব্রিটেন তিনি বলেছিলেন যে ব্রিটেনে মাল্টা মাল্টিকালচারিজম ওয়ার্ক করবে না আরো অনেক কিছু বলেছিলেন ব্রিটেন দেখিয়ে দিয়েছে যে মাল্টি ওয়ার্ক করে বর্ণবাদী কয়জন কয়জন রয়েছে ব্রিটেনে অনেকেই বলেন যে ইনস্টিটিউশনাল রেসিজম প্রাতিষ্ঠানিক বর্ণবাদ আছে এগুলা পৃথিবীর সব দেশেই আছে অনেকে আবার বলেন যে ইনস্টিটিউশনাল রেসিজম থেকে স্ট্রিট ভালো কোন ভালো না কোনো বর্ণবাদ ভালো না সেটি ইনস্টিটিউশনাল স্ট্রিট হোক ইনস্টিটিউশনাল রেসিজম হোক সেটি হিন্দু মুসলিম দাঙ্গা হোক মুসলমানরা হিন্দুকে ভালোভাবে না ভালোবাসবে না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমরা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা আজকে আমাদেরকে এই রাজনীতি যারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা তাদের অসৎ রাজনীতিকে বুটের জন্য তার জনসমর্থনের জন্য তারা এমন সব কথাবার্তা বলেন যে হিন্দু ভালোবাসে না মুসলমানকে মুসলমান ভালোবাসে না হিন্দুকে এবং বিশ্বকে দেখিয়ে দিতে চান যে দেখো বাংলাদেশে সাম্প্রদায়িকতা রয়েছে জঙ্গিবাদ রয়েছে সেসব আর বলা যাবে না এখন সেসবের দিন শেষ এখন আপনি যার কাছে স্মার্টফোন করে ছেড়ে দেয় বক্তব্য লাইভ বক্তব্য ছেড়ে দিয়েছে সাল্লার যে ঘটনা আমি তো ভেবেছি যখন প্রথম ঘটনাটি ঘটেছে আমি ভেবেছি এটি আবার আমার কোন ধরনের কথা কারণ আমার এলাকা থেকে শাল্লার দূরত্ব তো বেশি না আমি সুনামগঞ্জ থেকে এসেছি আমার বন্ধু বান্ধব যারা ছিল হিন্দু ছিল না আমরা তো একসাথে খেয়েছি পড়েছি স্কুলে গিয়েছি আমরা আমি যখন সিলেট শহরে আসছি তখন আমার বাড়িতে আমার বাসায় আমার হিন্দু বন্ধু রমজানে চলে সে আমরা হিন্দুদের পূজায় আমরা যাইনি আমরাও বসে থাকতাম দুর্গা পূজার সময় সরস্বতী পূজা দুর্গাপূজার সময় আমরা বসে থাকতাম প্রসাদ খাওয়ার জন্য তো এটি এখন যে কার্ড খেলা হচ্ছে রেস কার্ড রেসিজমের কার্ড রিলিজিয়াস কার্ড বা রাজনীতি করতে হলে এগুলো লাগে রাজনীতির আগে হয় নাই প্রিয় দর্শক নির্বাচনী বৈতনীর পার হতে হিন্দু মুসলমানকে অনেকেই ইউজ করেন কিসের জন্য রে ভাই আর নির্বাচনে যদি জয়লাভ করতে হয় বিধানসভা নির্বাচনে এই বাংলাদেশে যে একটা নির্বাচন কমিশন আছে নুরুল উদ্দা নিয়ে যান আমার বিশ্বাস উনি হায়ারে যাবে উনি বলে দিবে কিভাবে নির্বাচন করতে হয় উনি কিছুদিন আগে বলছে না যে আমেরিকার ট্রাম্প ট্রাম্পের আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল ট্রাম্পের না আমেরিকার শিক্ষা নেওয়া উচিত ছিল তো নিয়ে যান নুরুল দেখবেন কিভাবে সে পাশ করে দেয় প্রিয় দর্শক আমরা চাই সুন্দর একটি সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাতে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করবো আমরা সেই আগের দিনে ফিরে যেতে চাই আজকে সাল্লায় যে ঘটনা ঘটেছে আজকে যদি শাহ আব্দুল করিম বেঁচে থাকতেন তিনি কি গান লিখতেন আমি জানি না তিনি লিখেন নাই তিনি গান পরিবেশন করেন নাই তিনি সঙ্গীত পরিবেশন করেন নাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা সেই সেই সব দিন আমরা চাই সেই সুন্দর দিন চাই আমরা যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে কাজ করবে একসাথে থাকবে একসাথে আমরা বসবাস করব আর আপনারা যারা রাজনীতির নামে এইসব নষ্টামি আর ভ্রষ্ট রাজনীতি আপনারা শুরু করছেন আপনারা দয়া করে বিদায় হন আপনাদেরকে মানুষ দেখতে চায় না প্রিয় দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের বলত্রুটি হয় তাকে আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম